ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم مهنا الله سمسط برشانسة جاء رب العالمين تعرفوا بيترو القرآن نبي محمد رسول الله صلى الله عليه وسلم صحابي كرام رضي الله عنهم أجمعين বিভিন্ন প্রশংসা করেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ রব্বল আলমিন ঘোষণা করেছেন তাঁর সন্তুষ্টির কথা এবং তাদেরকে আল্লাহ যে মহাপুরস্কার দিয়েছেন বা দেবেন জন্নাতুলফির দোষ এসব কথা স্পষ্টভাবে বলেছেন তারা যে শ্রেষ্ঠ উম্মতের প্রথম সারির মানুষ তাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কন্তুল খাইরা উম্মা বললে এবং তাদের ক্ষেত্রে অন্তরকে পরিষ্কার রাখতে বলেছেন এবং এর দোয়া করার নির্দেশ দিয়েছেন যারা দোয়া করে তাদের প্রশংসা করেছেন সাল্লাতে সালাম নাজরুল রসুল রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি এই শিক্ষায় দিয়েছেন যে আমার সাথী সঙ্গীগণ যদি সামান্য কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করেন অল্প কিছু এক মুধ অথবা অর্ধেক মুধ ছয়শো অথবা তিনশো গ্রাম অল্প বোঝানো হয়েছে আর তোমরা যারা কে করেছেন তারাও কিন্তু পরবর্তীকালের তারা তাদেরকে যদি এই সম্বোধন করে থাকেন প্রথম সারির সাবেক আবু আলম মোহাজরিনদের প্রশংসায় নবীশ আসলাম যদি কথা বলেন অথচ সম্বোধন করেছেন পরবর্তীতে যেসব সাহাবারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে তাহলে তাবেইন তাবা তাবেইন বা কেমত পর্যন্ত যেসব মুসলিমরা এসেছে বা আসবে তাদের সম্পর্কে কি বলতে পারবেন যে তোমরা যদি অহধ পাহাড়ের সমানও খরচ করো আর তারা সামান্য কিছু খরচ করে তোমরা তাদের এক একমদ অর্ধেক মুদ তিনশো চারশো গ্রাম পর্যন্ত পৌঁছিতে পারবে না আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৌলান মৌদুদি খেলাফত মলুকিয়াত নামক প্রসিদ্ধ যে কিতাবটি রয়েছে সেই কিতাব সম্পর্কে পর্যালোচনা এবং তাতে যে সব গুমরাহি রয়েছে আকিদার সেসব গুমরাহি সম্পর্কে আলোচনা যাতে করে অম্মতকে সতর্ক করা সম্ভব হয় যদি এই কিতাবটি জ্বালিয়ে দিয়ে এর সমাধান সম্ভব হইত তাহলে বলতাম যে এই কিতাবকে জ্বালিয়ে দেওয়া উচিত কিন্তু সারা বিশ্বে যে কিতাব ছড়িয়ে আছে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে উর্দু থেকে এটাকে জ্বালিয়ে দেওয়া প্রত্যেক ঘর থেকে অসম্ভব তারপরে মনে রাখবেন যে এই কিতাব পড়া না বুঝে যাদের সঠিক জ্ঞান নেয় সাহবা সম্পর্কে পড়া যায় কারণ এই কিতাব পড়ে ইমান নিয়ে সালামত ফিরে আসতে পারবে না ছাড়া এবং এই কিতাবকে জ্বালিয়ে দেওয়া ফরজ যদি কোনো আলেম ফতুয়া দেন তাহলে তার ফতুয়া ইনশাআল্লাহ ঠিক হবে এই কিতাব সম্পর্কে আজকে আলোচনা করব যে কিতাবে যেন মৌলানা মি নিজে একজন হাকিম বিচারপতি হয়ে বসেছেন আর আসামের কাঠগড়ে হাজির করেছেন মহাজের খালিফাকে চতুর্থ খালিফাকে তারপরে মা আল্লাহ তালান খালিফাকে এই রকম অনেক সাহাবাহিকরামকে এক একজনের নাম ধরেও আসামের কাঠগড়ে হাজির করেছেন আর তাদের সম্পর্কে তিনি বিচার করা শুরু করেছেন যে তারা এই করেছে সেই করেছে অথচ তিনি যে তথ্যগুলি নিয়েছেন ঐতিহাসিক সেই সময় যে সব ফিতনার অবস্থা ছিল তাতে তেরোশো বছর পরে সেই তথ্যগুলির উপর আস্থা করা তার জন্য কতটা জায়েজ হয়েছে শিয়াদের শত্রুতায় যে এই ইসলামের ইতিহাসে কত যে জালিয়াতি হয়েছে আর কত যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা সাধারণ জ্ঞানে বুঝতে পারেন যে যদি কিছু লোকের আপনার সম্পর্কে ভুল ধারণা থাকে যে আপনি খারাপ মানুষ যতই ভালো কাজ করেন না আপনি কেন আর যতই ভালো কথা বলেন না কেন আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করা ছাড়া বিরূপ ধারণা ছাড়া কোনো ভালো ধারণা পোষণ করবে না আপনার ভালো কাজটাও তাদেরকে খারাপ লাগবে তার খারাপ ব্যাখ্যা করবে যা আজকেও বুঝতে পারবেন আপনি জি যদি আপনি মানুষের সংশোধনের উদ্দেশ্যে বলেন যে এটা ভুল করেছে বলবে যে তার মধ্যে আদব কায় দেয় বেআ সে অহংকারী যদি মানুষকে সতর্ক সাবধান করেন সিরিখ থেকে বেদাত থেকে হ্যাঁ আর মানুষে উপকৃত হয় তাহলে বলবে এর মধ্যে এখলাস নেই লোক দেখানো কাজ করছে এসব কথা আমরা প্রায় শুনতে পাই যারাই দাওয়াতের ময়দানে কাজ করছে এবং তাদের কাজ দ্বারা উপকৃত হচ্ছে তাদের সম্পর্কে এইসব মন্তব্য অহরহ শোনা যায় কারণ প্রথম থেকেই তাদের ক্ষেত্রে শত্রুতা বিদ্বেষ অন্তরে ভরা আছে তো শিয়া রাফেজিরা ঠিক ওই রকমই করেছে এবং তাদের প্রভাগান্ডাই তাদের এসব মিথ্যাপবাদে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে তারা শিয়ার আফেজি না হইল প্রভাবিত হয়েছে আপনি তেরোশো বছর পরে আসবেন তারপরে সেই ঐতিহাসিক যেসব কথা লিখা আছে বিভিন্ন কেতাবাদিতে সেগুলি আপনি কি করে আস্থা করছেন আপনি আপনার কাছে সনদ কোথায় সহি না জয়ীফ না জাল এর প্রমাণটা বাকি আপনার কাছে যদি সাহাবাই কেন জামানার মানুষ হতেন আপনি আর তাদেরকে সচক্ষে দেখতেন আর এই ভুলগুলি ধরতেন তারপর সেটা ভিন্ন বিষয় ছিল কিন্তু আপনি এতদিন পরে এসে আপনি বিচার করতে বসবেন বিচারপতি হয়ে আর আসামি বানাবেন মহাজের আনসারকে চরম এই অপরাধ এই কিতাবে রয়েছে যে কিতাবের নাম হচ্ছে খেলাফাত ও মলুকিয়াত খেলাফাত ও দেখতে পাচ্ছেন খেলাফাত ও মলুকিয়াত আবুল আলা আল মহদুদ্দি জি উর্দু ভাষায় লিখিত কিতাব তিনশো চুয়াত্তর রয়েছে তিনশো চুয়াত্তর এই কিতাব পড়ে আমরা মাদ্রাসার সিনিয়র ছাত্র তখন ছিলাম। সম্ভবত দৌড়া ফারেক হয়ে গেছিলাম অথবা ফারেক হওয়ার এক এক বছর আগে ফারেক হওয়ার এক দু বছর পরেও পড়েছি পড়েছি এই কিতাব এই কিতাব পড়ার পরে তখন আমাদের অবস্থা ভালো থাকেনি যে হাই যদি এই হয়ে থাকে তাহলে যেন তাদের সম্পর্কে যে শ্রদ্ধা এই আর ভালোবাসা আর অন্তরের হলুসিয়ার থেকে যে দোয়া সবগুলি হারিয়ে যাবে এবং আপনি একজন মুনাফিক হয়ে যাবেন যদি কাফের নাও হয় কেউ তাহলে মোনাফিক তো অবশ্যই নেফাকে নিয়ে বেরিয়ে আসবে এই কিতাব পড়ে এটা হচ্ছে এই কিতাবের সার কথা মুদ্রা কথা সাহাবাইকার মর্যাদা সম্পর্কে কোরআন অনেক কথাই রয়েছে এক দুটি আয়াত আপনাদেরকে শোনায় আর তারপরে তখন এই কিতাবের আমি দশটি পয়েন্ট বের করেছি এই দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকে কয়েকটি পয়েন্ট পেশ করব আর ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে বাকি গুলি পূর্ণ করব আল্লাহ তৌফিক দিলে শোনা তো আবার আয়াত নম্বর একশো এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে তাবেইন তাবা তাবেইন এখানে শুধু তাবেইন উদ্দেশ্য নাই যারা অনুসরণ করেছে যুগের দিক থেকে যেমন তাবেইনরা তারপরে তাবাইনদের অনুসরণ করেছে যুগের দিক থেকে সময়ের দিক থেকে তাবা তাবাইনরা আর আকিদা মানহাজ এবং এবাদত বন্দী আমলের দিক থেকে যে কোনো খাঁটি মুসলিম সহি আকিদার মুসলিম যারা কেমত পর্যন্ত নিষ্ঠার সাথে সাহাবাই কামদের অনুসারী কোরআন সন্ন্যার অনুসরণের পরে দলিলের অনুসরণের পরে যারা সাহাবাই কামদের মানহাজের সালাফের অনুসারী তাদের প্রশংসা আল্লাহ করেছেন তাহলে শাহাবাই কেরাম এবং সাহাবাই কেরামদের দলের সাথে যারা থেকেছে আছে আর কেমত পর্যন্ত এদের সকলের সম্পর্কে মহান আল্লাহ আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন আর যারা বর্তমানে আছেন এই পথের অনুসারী তাদের ওপর রাজি হয়ে যাবেন রাজি আছেন কেমত পর্যন্ত যারাই আসবে এবং এখলাসের সাথে সাহাবাই কেরামদের অনুসারী হবে তাদের পর রাজি হয়ে যাবেন ওয়ারাদু আনহ এবং তারাও আল্লাহ رب العالمین কাছে ইহকাল পরকালের নিয়ামত পে দুনিয়ার ঈমান এবং হেদায়াতের সহি রাস্তার নিয়ামত পে আল্লাহর পর সন্তুষ্ট যে আল্লাহ তাদেরকে সহি রাস্তা দেখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা মা কুননা লিনাহতাদি লাউলা আন হাদানা আল্লাহ দুনিয়াতে আল্লাহ পর রাজি যা আল্লাহ তুমি অনেক গুমরা মানুষদের মধ্যে অনেক পথ আর মত আর মতবাদের মাঝে আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছে আল্লাহ সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ সেই হাকিদার লোকের আল্লাহ দুনিয়াতেও সন্তুষ্ট এ দিনের নিয়ামত হেদায়েতের নিয়ামত পেয়ে আর মতের পরে যে বদলার জগৎ সেখানে আল্লাহর তারা রাজি ও আদাল জান্নাত এবং তাদের জন্য আল্লাহ আলমিন বহু বাগান বিশিষ্ট জান্নাত প্রস্তুত রেখেছেন তাজরিব তাহা আনহার যার নিম্নদেশে নহরসমূহ নহর সমূহ প্রবাহিত খালেদিন আফিহা আবাদা যেখানে তারা চিরকাল থাকবে জালিকাল ফৌজুল আজিম আর এ হচ্ছে মহা সফলতা বা সাফল্য আল্লাহ রবুল্লা আলমিন সুরে হাসুর আয়াত নম্বর আট থেকে নিয়ে দশে

মুহাজিরদের প্রশংসা করেছেন আল্লাযিনা উখরাজু মিন দিয়ারিহিম যাদেরকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল নির্বাসিত করা হয়েছিল ইফতারুনা ফাযালা মিন আল্লাহি ওয়া রিযওয়ানা আল্লাহ প্রশংসা করছেন যে তারা আল্লাহর অনগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে প্রশংসা সার্টিফিকেট যে তাদের উদ্দেশ্য ক্ষমতা নয় নেতৃত্ব নয় কলহ বিবাদ করা নয় কাড়াকড়ি নয় মারামারি নয় বরং আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তারা তলাশ করে ওয়ান সরুন আল্লাহ ও রসুল্লাহ এবং তারা আল্লাহ এবং রসুলের সাহায্য করি প্রশংসা আল্লাহ করছেন সার্টিফিকেট দিচ্ছেন যে এরা আল্লাহ এবং রসুলের সাহায্য করে আর এরাই হচ্ছে সত্যবাদী তাদের ইমানে আকিদাতে আমলে ইসলামে আল্লাহ এই সার্টিফিকেট দিচ্ছেন তারা মিথ্যাবাদী না মুনাফিক না তারা খারাপ লোক না তারা সাদেক তারা কাজে নয়

মহাজেরিন হইল আনসার হইল তারপরে যারা আসবে তাবে যুগ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত শোনো তোমরা বললে যা ওমিম বাহিম এদের পরে যারা আসবে সন ভালো করে তার মধ্যে মৌদুদি একজন তার উচিত ছিল এই দুয়াটি করা আর এই কিতাব না লিখা এবং তার ভক্তদের তার জামাতের লোকদের উচিত ছিল এই কিতাবকে নিশ্চিন্ন করে দেওয়া জ্বালিয়ে দেওয়া হ্যাঁ এই কিতাবকে না ছাপানো বরং এই দোয়া করা উচিত ছিল যাতে করে তারা নিফাক মুক্ত হইতে পারে তারা বলবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও বলে ইমান আর আমার বা আমাদের সেসব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ইমানের সাথে চলে গেছে আর এই উম্মতের সর্বপ্রথম ইমানের সাথে যারা গেছেন তারা হচ্ছেন মহাজেরিন আনসার সাহাবাই কেরাম রাহিন ওয়ালাতা জালফিয়ে কলুমেনাদিল্লাহ লাল্লা দিন আমানু আর যারা মমিন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ রিল শত্রুতা কালিমা ভেতরটা খারাপ যেরা এই কাজগুলি করেছে আর এইরকম আচরণ করেছে এইরকম তার লোক ছিল এই ধরনের অবস্থা যেন না তৈরি হয় আল্লাহ এরকমটা করে দিও না

তাদের ওপর খারাপ মন্তব্য করিও না হ্যাঁ তাদের তোমরা ভুল ধরে বাড়ায়ও না এসব ব্যাপক সবগুলি কারো ভুল ধরাও গালমন্দ করা থাকে তার মানহানি করা তাদের মানহানি করিও না তাদের সমালোচনা করিও না কেন ফেলো আন্না আহাদ জাহাবান তোমাদের কোন ব্যক্তি যদি অহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে মা বা ওয়ালা আহাদিমাল তাহলে আমার সাহাবাই গ্রামদের এক মুদ ছয়শো গ্রাম আনুমানিক অথবা তার অর্ধেক হাফ মুদ মানে হচ্ছে তিনশো গ্রাম তারা যদি খরচ করে থাকেন তার সমানও তোমরা অধ পাহাড়ের সমান সোনা খরচ করে পৌঁছিতে পারবে না নেকের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে এখন শুরু করি প্রথম পয়েন্ট বলান মধুদি এই কিতাবে আমি পাঁচটি জায়গা থেকে নকল করেছি নম্বর নিরানব্বই একশো ছয় একশো পনেরো তিনশো আঠাশ তিনশো আটচল্লিশ পৃষ্ঠা এই খালিফায় রাশেদ আমিরুল মমেনিন আল সালেস তৃতীয় খালিফা ওসমান বিন আফান তালা আনহর বিচার করতে বসেছেন আসামের কাঠ হাজির করেছেন এবং তার এই ভুল ছিল এই ভুল করেছেন এই ভুল করেছেন শুরু করেছেন অথচ তার ফজিলতে সহি খারিতে একটি অধ্যায় রয়েছে বাবু মানাকিব উসমান বিন আফান এই অধ্যায় হচ্ছে উসমান বিন আফানের ফজিলত সম্পর্কে মর্যাদা সম্পর্কে তাতে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে আপনাদেরকে দুটি হাদিস শুনিয়ে দি যাতে করে ফজিলতটা জানার পরে এই ভুলগুলি এই গুমরাহিগুলি শুনলে এই গুমরাহি যাতে করে গুমরাহ ছোঁয়াচে না লাগে আপনাদেরকে আর না কোনো মুসলিমকে লাগে নবী সাল্লিসবী করিম সাল্লিয়াম যখন মোদিনে আসলেন মুসলিমদের পানি পান করার ব্যবস্থা নেই নিজের কূপ নেই পানি লাগবে মিষ্টি পানি লাগবে ঘোষণা করলে মাইয়া ফারু বীর আর রু বীরে রুমা রুমা নামক কূপ কে খনন করে দেবে এই খরচটা কে করবে ফালাহুল জান্না তার জন্য জান্নাত রয়েছে ফাহাফার হউসমান উসমান আজিয়া আল্লাহ তালানুর সেই কূপ খননের ব্যবস্থা করলেন যা খরচ লাগলো আর তারপরেও সেই সমস্ত মুসলিমদের জন্য মদিনা বাসীদের জন্য অফ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি যে এটা অফ করলাম এখান থেকে আমি কি পানি পান করতে পারবো না আমি পানি খেতে পারবো না চিন্তা করেছেন নিজে দিচ্ছেন ওদিনাবাসীর জন্য আর আমি পানি খাব এটা জায়েজ হবে কি না জিজ্ঞেস করছেন যে হ্যাঁ তুমি উফায়াজ আলো দাল ওয়াহুমা দালা ইল মুসলিমিন তিরমিযিতে এতটুকু রয়েছে যে সে ও বালতি দিয়ে পানি উঠিয়ে যখন অন্য মুসলিমেরা পানি পান করতেবে সেও পান করতে পারবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধের সময় আসল বড় ওই আর্থিক সংকটের সময় কেজুর পড়তে যাচ্ছে বাড়িতে থেকেচ্ছু নেই না পয়সা না খাওয়া না আর একেবারে প্রচন্ড গরমের সময় রাসূলুল্লাহ ঘোষণা করলেন মান জাহাজা জাইসাল উসরাতি ফালাহুল জান্নাহ কে আছে যে এই সংকটের মুহূর্তে জাইসুল ওসরা সংকটের সেনাবাহিনীকে প্রস্তুত করে দেবে রেডি করে দেবে যেহাদের জন্য জাইসুল ওসরা গজুয়াই যাইসুল ওসরা বলা হয় গাজুয়াই তবুকে তবুকের যুদ্ধকে এই সংকটের যুদ্ধের সেনাবাহিনীদেরকে কে প্রস্তুত করে দেবে ফালাহুল জান্না তার জন্য জান্নাত রয়েছে ফাজাহাজাহ উসমান ওরজিয়াল লাও উসমান ওজিয়াল লাহ নিজের ক্যাশ পয়সা দিয়ে স্বর্ণ দিয়ে দিনার দিয়ে সমস্ত মুজাহিদিনদেরকে প্রস্তুত করে দিলেন প্রত্যেককে ওটের ব্যবস্থা বাহনের ব্যবস্থা রাস্তা যাতায়াতের খরচের ব্যবস্থা যালকে অস্ত্রের অবস্থা সবকিছু করে দিলেন রাদিয়াল্লাহু তাআলা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বেশ কিছু হাদিসে তার মধ্যে একটা হাদিস সহিহ বুখারী সহিহ বুখারী যে হাদিস সুনায়েলান জান্নাতের সার্টিফিকেটের প্রথম সেটা হচ্ছে 3419 নম্বর 3424 নম্বর সহিহ বুখারী আবু মুসা আস রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণনা তো একবার মদিনার কোন একটা বাগানে প্রবেশ করলেন দাখালা হায়াতান ও আমারানি বিহফজে বিহফজে বাবিল হায়াত আবু মোসা আসারি বলছেন আমাকে বলেন যে তুমি গেটম্যান হয়ে দাঁড়া গেটে পাহারা দাও ফাজা আর আজ জনক ব্যক্তি আসলো আসার পর অনুমতি চাইল ঢোকার জন্য ভিতরে ফাঁকা ইদান্লাহ জাননা ঠিক আছে কে আছে জিজ্ঞাসা নাম না করে নবিশ্বাসন বহি বই হচ্ছে যে কি আছে ওকে অনুমতি দিয়ে দাও যে আসতে চাইছে আর ওকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও ফেজ আবু বকরিন দেখা গেল সেই ব্যক্তি ছিলেন কে আবু বকর প্রথম জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ সুম্মা যা اخر দ্বিতীয় একজন আসলো ইস্তাজান অনুমতি চাইলো এসে যে আমি এই বাগানে প্রবেশ করতে চাই জানতে পেরেছেন তিনি যে রসুল বাগানে ঢুকেছেন ফাখাল ইذن له وبشر তাকে অনুমতি দাও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও ফায়েজা উমর দেখা গেল দ্বিতীয় ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু সুম্মা যা তৃতীয় ব্যক্তি আসলো এস্তাজন অনুমতি চাইলো জানতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাগানে আছেন আবু বকর ঢুকেছে অনুমতি চাইলেন ঢোকার জন্য ফাঁসা তা হো নাই হাতান অল্প কিছুক্ষণ মানে কিছু মুহূর্ত একটু নীরব থাকলেন সুম্মা কাল তারপর এ জেন লাহু তাকেও অনুমতি দাও বাশশিরহু বিল জান্নাহ মানুষের কাছে যখন কষ্টদায়ক কোনো কথা আসে চিন্তায় তখন হঠাৎ করে নীরব হয়ে যায় হয় না হয় না হঠাৎ করে নীরব হয়ে যায় কথা বলার আগে একটু নীরব হয়ে যায় মুখ খুললেও একটু নীরব হওয়ার পরে মুখ খুললে ঠিক ওই অবস্থাটি হয়েছিল রসুল্লাহ সাল্লাহামের একটু চুপ থেকে বললেন তাকে অনুমতি দাও অবশ্যের হুবিল জান্না জান্নাতের সুসংবাদ তাকেও দাও আলা বালুয়া তসি বহু তবে তার উপর বালা মুসিবত আপতিত হবে বালা মুসিবতের পরে সে জান্নাতে চলে যাবে পার্থিব বালা মুসিবত আসবে আর তারপরে জান্নাতে যাবে ফেজা উসমান বিন আফান তিনি ছিলেন উসমান বিন আফান রাজি আল্লাহ আনহুমাজমাহিন সেই বখারি তিন হাজার চারশো উনিশ নম্বর হাদিস ওসমান আল্লাহ তালা জীবনী আর তার প্রশংসা আর বেশি শোনাবো না এখন এই কিতাব থেকে কিছু পড়ে শোনাই কিন্তু পড়তেও ভয় লাগছে আল্লা যেন মাফ করে দেন এবং এই কিতাবের গুমরাহি থেকে সমস্ত মুসলিমকে সমস্ত মানুষকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন নিরানব্বই এতে আল্লাহ তালান সম্পর্কে আলোচনা সমালোচনা করতে গিয়ে বলছেন মাগার বদকিসমা তিসি خلیفہ سالس حضرت عثمان رضی اللہ عنہ اس معاملے میں معیار مطلوب کو قائم نہ رکھ سکے کنتو مگر منہ کنتو بدقسمتی سے منے ہوتا خلیفہ سالس تیتی خلیفہ عثمان رضی اللہ عنہ اس معاملے میں اے بیشائی ای بیپاری یہ بیپاری منہ দেশ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে খেলাফতের ব্যাপারে এবং সেখানে আমানত রক্ষা করার ব্যাপারে যথাযথভাবে হ্যাঁ ব্যাপারে ইত্যাদি মেয়ে আর মতলুব কায়েম না রাখছে কি যেটা স্ট্যাটাস ছিল মেয়ার যেটা মান ছিল মতলুব যে যেই মানটা হওয়া উচিত ছিল যেই মানে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত ছিল قائم لننا, قائم رکھ سکے بنو اومی کو کثرت سے بڑے بڑے عہدے اور بیت المال سے اتی دیے گئے عثمان رضی اللہ تعالی جما نہیں تر آمول خلاف تامول بنو امیا ونشمان رضی اللہ تعالی امیا ونشیر مانچ چلین অমাইয়া বংশের লোকজনকে খুব বেশি বেশি বড় বড় পদে নিযুক্ত করলেন তিনি আর আর বাইতুল মাল সে আতিয়ে দিয়ে গে আর বাইতুল মাল থেকে তাদেরকে বড় বড় দান অনুদান দেওয়া হইল আর দোসের কবিলে উসে তলখি সাথ মাহসুস করেন লাগে অন্যান্য বংশের লোকেরা তখন এটা বড় তিক্ততার সাথে অনুভব করতে শুরু করলো আর তারপরে বলবেন যে যার ফলস্বরূপ তাকে শাহাদাত বরণ করতে হইল জান কুরবানী করতে হইল জি তাহলে চিন্তা করুন ওসমান আজি আল্লাহ তার কাছে সুবিচার করতে পারেননি এই উম্মতে হানাফি সাফে মালিক আহাম্বিলি সমস্ত উম্মা তাহলে হেদিস মহাদেসি ফোকাহা সকলে বলছেন যে খালিফায় রাশেদ চারজন আবু বাকার ওমর ওসমান আলী পঞ্চম খালিফায় আসেন ছয় ছিলেন হাসান তাকেও বলা হয়েছে আবার উমার ইম্না আব্দুল রহমতুল্লাহ আলাই যেহেতু তিনি অনেক অন্যায় অপরাধ দুর্নীতি যা ছিল সেসবের সার্বিক ক্ষেত্রে সংস্কার করেছিলেন তাজদিদের কাজ করেছিলেন যার ফলে তাকেও খালিফায় আসেন বলা হয় যদিও তিনি অনেক পরে এসেছেন প্রায় আহ একশ কাছাকাছি তাঁর শাহাদাত তারপরে একশো ছয় নম্বর থেকে শোনায় কি বলছেন সম্পর্কে বলছেন লেকিন উনকে বাদ যাব হাজরত উসমান জানসীন হইয় মানে উমানজিয়ালা পরে যখন উসমান নজি আল্লাহ তারা তার স্থলাভিষিক্ত হইলেন জানসীন যায় নসীন মানে তার জায়গায় বসলেন তো রাস্তা রাস্তা ও ইস পলিসি সে হাঁটতে চলে গে ধীরে ধীরে আওবাকার বাক উমারের যে পলিসিটা ছিল দেশ পরিচালনার সেখান থেকে তিনি সরতে থাকলেন হাঁটতে চলে গে ছেন পেয়ে তার পেয়ে আপনার রিষ্টেদার ও বড়ে বড় আহম ওদে আটা কি বার বার করে অনেক তার আত্মীয় স্বজনকে বড় বড় পদগুলি দিয়ে দিলেন আর উনকে সাথে দোষী এসি রিয়াত কি যে আমতর পর লগু মেহাদফে এতরাজ বন কর রী আর তাদেরকে এমন এমন ফেসিলিটি সুযোগ সুবিধা দিলেন উসমান আজি আল্লাতান যার কারণে তিনি মানুষের প্রশ্নের সম্মুখীন হয়ে পড়লেন এসব কথা লিখছেন তিনি এসব কথা পড়লে উসমান আজি আল্লাতান সম্পর্কে কোন কদুর থাকবে হ্যাঁ সব কথা যে তিনি লিখছেন যে সব কিতাব থেকে আপনার কাছে কি প্রমাণ যে এই রেওয়ায়ত সহী সহি না রাফেজিদের শিয়াদের বানানো হ্যাঁ দা সায়েস যেগুলি হ্যাঁ সুন্নিদের কিতাবও ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে আহলে কিতাবদের কিচ্ছা কাহিনী বহু তফসিলের মধ্যে ঢুকে গেছে যেগুলিকে ইসরায়েলি রেওয়ায়ত বলা হচ্ছে আপনাদের জানা আছে যদি ইহুদি নাসারদের বর্ণনাগুলি ঢুকে যায় আর এমন এমন বর্ণনা যেগুলি নবী রসুলগণের ক্ষেত্রে কুফুরি কথা বা আপত্তি কর দাউদ আলি উপর প্রেমের মিথ্যা অপবাদ সোলেমান আলী সাল্লামের রাজত্বই চলত জাদুর বলে আংটির বলে আর তারপরে নাউজুবিল্লা লুত আলি উপর ওপর জেনার মদের অপবাদ আউজুবিল্লা এসব কথা তফসিল কিতাবে ঢুকেছে ইহুদিন আসারদের থেকে তাহলে আপনি এগুলো কি করে বিশ্বাস করছেন এই ফেতনার যুগে যে যুগে রাফেজি আর খারেজিদের ফেতনা শুরু হইল আর তারা কাফের বলে ফতুয়া দেওয়া শুরু করলো সাহাবাই কেরামদের ওপর উসমান আলীদের ওপর উসমান রাজি আল্লাহ তাহার ওপর আলী রাজি আল্লাহ খারেজিরা কাফের ফতোয়া দিয়েছিল কিন্তু রাফেজিরা উসমান রাজি আল্লাহ বাকি সাহাবাই কেরাম আহবাকার ওমার সবার উপর তাদের কুফরির ফতুয়া শুরু হইল একশো পনেরো নম্বর থেকে শোনাই আছে অনেক কথা এগুলোতে মাঝে মাঝে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি কারণ সব কথা শোনালে অনেক লম্বা হয়ে যাবে এই কিতাবে ভুলে ভরপুর গুমরাহিতে ভরপুর একশো পনেরো থেকে শোনাচ্ছি বলছেন খসুসিয়াত চিজে এসে থি যস ও খতরনাক নতায়জকে হামেল সাবিত হই এই বিষয়ে এই খেলাফত নিয়ে নেতৃত্ব নিয়ে দুটো বিষয় এমন ছিল যার ফলাফল বড় বিপদজনক সাব্যস্ত হইল এক কি হজরত উসমান নে হজরত মাবিয়া কো মুসলসল বড়ি তবিল মুদ্দ তক এক হি সুবে কি গভর্নরি পর মামুর কি রাখা উসমান আল্লাহ তালান হো একই প্রদেশের অর্থাৎ দামেস্কের দামেস্কের গভর্নর বানিয়ে রাখলেন তবিল মুদ্দ তক দীর্ঘ সময় ধরে এটা উসমান রাজিয়া কি হয়ে গেল অপরাধ হয়ে গেল এটা ও হযরত ওমর কে জামানে মে 4 সাল সে দামেস্ক কি পর মামুর চলে আ رہے এখানে নিজে স্বীকার করছেন যে মাওইয়া رضی اللہ تعالی عنہ গভর্নর উসমান رضی اللہ বানানি কে বানিয়েছিলেন ওমর رضی اللہ تعالی বলেছেন এবং ওমর رضی اللہ تعالی তিনি চার বছর ऑलरेडी গভর্নর থেকেছেন উসমান رضی اللہ تعالی বংশের শেষ জন্য উসমান رضی تعالی বর্ষণ শুরু করলেন আর তার আগে যখন ওমারও যে অতন বানিয়ে রাখলেন তাহলে তো এই আপত্তি আপনার ওমার ওপর জি হ্যাঁ যে চার বছর কেন রাখলে সরাইতে থাকতে হবে যদিও তার মধ্যে যোগ্যতা থাক না কেন দেশ পরিচালনার ক্ষেত্রে খোলাফার আসে দিনে পরে হ্যাঁ অসাধারণ ক্ষমতা রাখতেন দেশ পরিচালনার জি সেটা প্রমাণ করে তার বিশ বছরের খেলাফত জীবন এত ফেতনার পরে এত পরে আর এত ফাটলের পরে মাঝখানে যে ফেতনা এই সুযোগ নিয়েছিল সাবাই আব্দুল্লাহ সাবাই ইহুদির ষড়যন্ত্রের শিকার হয়ে সাবাইরা তারপরে যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম জগতে মা যেমন তেমন কথা নয় ও হাজরতমারকে জমানে চার সাল সে দেমাস কি বেলা একবার মামুর চলে আহ ওমার আজহা জমানাই চার বছর آگے حضرت عثمان نے ایلا سے سرحد روم تک اور الجزیرہ سے ساحل بحری ابیا تک کا پورا علاقہ ان کی ولایت میں جمع کر کے اپنے پورے زمانہ خلافت بارہ سال میں ان کو اسی صوبہ پر برقرار رکھا بارہ جی خلافت عمل چلو تاتے بحال لکھلن کا کہ معاویہ رضی اللہ تعالی عثمان رضی اللہ تعالی نے جی یہی چیز ہے جس کا خمیازہ آخر کار حضرت علی کو بھگتنا پڑا এই যে দীর্ঘদিন রেখে দিলেন এর হ্যাঁ জন্য হ্যাঁ কষ্ট ভোগ করতে হইল হ্যাঁ বা শাস্তি ভোগ করতে হলো কাকে আলী রাজি আল্লাহ তালাকে দেখলেন বা দোষ সব চেপে গেল কার উপর উসমান রাজি আল্লাহ না উপর কি অন্তরে বিদ্বেষ এই জন্যই সালাহদ্দিন মকবুল হাফিজ আল্লাহ তাল্লাহ বড় একজন শেখ কুয়েতে দীর্ঘ সময় তিনি আছেন এবং তিনি আরবিতে কয়েকটি কিতাব লিখেছেন তার একটি কিতাবে লিখেছেন এই কথাটি যে মৌলানা তার সম্পর্কে লিখতে গিয়ে তার আকিতা সম্পর্কে লিখতে গিয়ে লিখেছেন যে সি ইনাস্তর আসলে লোকটা হচ্ছে শিয়া কিন্তু সন্ন্যাদের বা সন্নিদের মুখোশধারী ধারী মুখোশ ধারণকারী সন্নিধির পোশাক পরিধান করে সন্নি সেজে সন্নির ভেসে এত কেন বিদ্বেষ তিনশো আঠাশ পৃষ্ঠা থেকে সন্ধ্যে বলছেন মরণ মধুদি হাজাদ উসমানকে খেলাফ জো সোর্স বর্পা হই উসমান আজিয়াল্লাহতানা কে খেলাফ যে বিদ্রোহ শুরু হইলু ওকে মোতাব কি এই কহনা কি ও কিছু সব কে বগ্যা মহসবায়ু কি সাজিশ কি বজায় সে উঠড়ি হই থি ইয়া ও মাহাজ আহলে ইরাক কি সোর্স পছন্দেরা নতিজা থি তারিখ কা সহি মুতালা নাহি হ্যায় আহলে সুন্নাত ওয়াল জি গবেষক অলমাাই کرام বিশেষ করে সাইয়েখুল ইবনে তাইমা রাহিমাহুল্লাহ আর এইরকম রকম বহু আলমাাই کرام যে এই ঘটনাগুলি সম্পর্কে যা বলেছেন তা হচ্ছে আর আমাদের салаফি উলামা کرامদের মানহাজ হচ্ছে এটা এবং তাদের গবেষণা হচ্ছে এটা সেটা কি যে বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হইল এটা কেন তারা বলছেন প্রেক্ষাপট ছিল না মহাজ সাবায়ুকি সাজিস কজেছে এই যে আবদুল্লাহ বিন সাবাইহুদি আমানের একদি ছিল ইসলামকে ধ্বংস করার জন্য এবং মুসলিম জাতির সর্বনাশ করার জন্য সে ইসলাম কবুল করলো আসলে সে মুসলিম হয়নি আর তারপর বিভিন্ন দেশে ঘুরতে শুরু হইলো এলাকায় ঘুরতে শুরু করলো আর উসমান খেলাফ তখন প্ররোচিত করা শুরু করলো মানুষকে তার মধ্যে এই আছে সেই আছে এ দোষ আছে সেই দোষ আছে এই দোষ আছে সেই দোষ আছে সে খেলাফতির যোগ্যতা রাখে না তার বিরুদ্ধে আমাদের হ্যাঁ সোচ্চার হওয়া উচিত এসব করে মোদিনা মক্কাতে কোনো চান্স পেল না বিতাড়িত হইলো সাম দেশে দামেশ চান্স পেলো না অনেক সাহাবাই কেরামগঞ্জ ছিলেন আর মাবিয়া রাজি আল্লাহ তালান সেখানে খুব সজাগ নেতৃত্ব ছিল চান্স পেয়ে গেল মিশরের জি সেখান থেকে লোকজন কেন মদিনার উপর হামলা করলো মদিনা ঘেরাও করলো যার ফলস্বরূপ উসমান রাজি আল্লাহ তালান শাহাদ বরণ করলেন যে না না বলছেন যে এই সাবাই ইহুদিদের ষড়যন্ত্র শুধু ইয়া ও মাহাজ আহলে এরা কি সোর্স পছন্দ অথবা এরাকিদের বিদ্রোহ এরাকিরা কিছু পেয়ে গেছিল এই সাবাইরা ষড়যন্ত্রের শিকার হয়েছিল এরাও এর ফলস্বরূপ এই রকমটা হয়েছে যে উসমান শহীদ হতে হয়েছে এইটা কথা ঠিক না তারিকা সাহি মোতালা নেই হ্যাঁ এই কথা যদি বলা হয় যে এটা ইহুদি মোনাফেক সাবাই হ্যাঁ শক্তির ষড়যন্ত্র সেটা ইতিহাসের সঠিক অধ্যায়ন নয় মানে سوی نہ سو اگر لوگوں میں ناراضی پیدا ہونے کے واقعی اسباب موجود نہ ہوتے اور ناراضی فیل واقع موجود نہ ہوتی تو کوئی سازش سی غرو شورس برپا کرنے اور صحابیوں اور صحابی زادوں تک کو اس کے اندر شامل کرنے میں کامیاب نہ ہو سکتا تھا বলছে যে যে সত্যিকার অর্থে যদি অন্য কোন কারণ না হইত তার দেশ পরিচালনার ক্ষেত্রে সুবিচিন্ন অবিচার স্বজন প্রীতি ইত্যাদি যেসব এর আগে বলেছে এবং তাদের অসন্তুষ্টি অসন্তুষ্ট তারা হয়ে পড়েছিল যারা সত্যিকার মুসলিম তার অসন্তুষ্ট হয়ে পড়েছিল কার উপর উসমানজি আল্লাহ নারাজি ফিল ওয়াকে মজুদ না হতে যদি এরকম অসন্তুষ্টি না হইতো তাহলে কেউ ষড়যন্ত্র করে এইরকম বিদ্রোহ করবে আর তারপর উসমান রাজি আল্লাহ তালানকে শহীদ করবে আর সাহাবী অথবা সাহাবিদের কোন ছেলেকে ফেবারে পেয়ে যাবে এতে তারা সফল হতে পারত না যে সাহাবীদের কোন এক দুজন ছেলেকে বিভ্রান্ত করাটা মগজ ধোলাই করাটা হতে পারে না সম্ভব হতে পারে হতে পারে ইন লগো কোটি শরারত মে কামিয়াবি সিফ এসে হাসিল হই কী আক্রবাকে মামলে মানে যে আমার ইত্তার ফরমা থা লো হিসেবে আকাবে সাহাব নারাজি পাই বলছেন যে আসল ব্যাপারটা হচ্ছে যে এই ষড়যন্ত্রকারীদেরকে এই সব বদমশি করার সুযোগটা কেমন করে হইলো বলছে যে এই জন্য যে আপনি আক্রবাকে মামলে মে উসমান রাজিয়াল নিজের আত্মীয় স্বজনদের ব্যাপারে হাজরত উসমান নে যে আমাল এখতিয়ার ফারমায়া তা উসমান যে পলিসিটা অবলম্বন করেছিলেন উসপার আম লোগু হিমে নেই সাধারণ লোকেরা নয় বলকে আকাবের সাহাবা তক নারাজি পাই যাতি থি বড় বড় সাহাবা ইকার অসন্তুষ্ট ছিলেন অথচ সঠিক রহস্য হচ্ছে যে সাহাবাই কেরামগণ অধিকাংশ হজে চলে গেছিলেন হজের মৌসুম ছিল আর আলী রাজি আল্লাহ তার ছেলেদেরকে হাসান হোসেনকে কে পাঠাচ্ছেন সাহাবাই বলছেন যে এদের সাথে লড়াই করি আমরা উসমান রাজি আল্লাহ বলছেন না আমার একজন জানের কারণে আমি মানুষকে দুই পক্ষ থেকে খুন হইতে দেব এটা হতে দেব না খবরদার না তোমরা অস্ত্র ধরবে না বাড়িতে পাহারা দেওয়ার জন্য আলী রাজি আহ দুই ছেলেকে পাঠালেন ফিরিয়ে দিলেন যাও তোমরা কাউকে পাহারা দিতে হবে না ওরা যদি চাই তো শুধু আমাকে চাই ঠিক আছে কি করবে করুক তারাই আমার করুক কিন্তু আমার জন্য তোমরা কেউ খুন হবে আর মুসলিম রক্তপাত হবে এটা আমি চাই না নবী করিম সাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল আলা আল্লান তো শিব এছাড়াও হাদিস যেগুলি উসমান রাজি হাতে জানা ছিল হ্যাঁ চাই না তোমরা চলে যাও আর মসম ছিল হজ কিন্তু তিনি বলছেন না সব অসন্তুষ্ট ছিল যার ফলে অসহ যারা আসে উনি হয়তো অসহযোগ আন্দোলন হয়েছে হ্যাঁ যেটাকে বলা আজকালকার ভাষায় কেউ সহযোগিতায় ছিল না যার ফলে তাকে শহীদ করতে পেরেছে বাগিরা খারেজিরা বিদ্রোহীরা এইসব কথাগুলি এইভাবে যদি মানুষ পড়ে তাহলে সে আর সন্নি থাকছে না শিয়া হয়ে যাবে এই জন্য জামাত ইসলামের ভাইরা হ্যাঁ আজ পর্যন্ত মওদুদ্দিন এতদিন আহ দুনিয়া থেকে যাওয়া হয়ে গেল তারপরে ওই শিয়া ঘেঁষা হয়ে থাকলো শিয়াদের সমর্থক হয়েই থাকলো এরা জি হ্যাঁ তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় শোনাই এটা হচ্ছে শেষ কটেশন আহ উসমান আজি আল্লাহ তাল সম্পর্কে বলছেন তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় উসমান অজি আল্লাহ তাল সম্পর্কে বাদ হাজার বারবার ইয়ে বাস ছিঁড়তে হয় কি হাযত উসমান আজি আল্লাহ নহ কি তারে আলি রদিয়া আন নে ভি তো আপনি আহদে খেলাফত আপনি আক্রবা বড় বারে ওহদে দিয়ে কিছু লোকেরা এই বিষয়টি নিয়ে আলোচনা করে যে উসমান সম্পর্কে আপনি যে লিখছেন বা বলছেন যে তিনি আত্মীয় স্বজনকে বড় বড় পদ দিয়েছেন আত্মীয় স্বজনদেরকে খুব দান অনদান দিয়েছেন অঢেল ধন সম্পদ দিয়েছেন তো এটা তো শুধু উসমান রাজি না হজরত আলী নে তো আদি খিলাফত মে আপনি আকরবা কো বড়ে ওহ দে দিয়ে থে আলী রাজি আল্লাহ তালানহ নিজের আত্মীয় স্বজনদেরকে তার খিলাফত আমলে বড় বড় পদে অধিষ্ঠিত করেছেন লকিন ও ইস বাত কো ভুল যাতে হ্যাঁ কি মে ইস কিতাব কা মৌজু কি কথা ঘুরিয়ে দেবো বলছে আমার এই কিতাবের এই পুস্তকের বিষয়বস্তু কি সেটা ভুলে যায় যারা এই আমার ওপর এতরাজ করে মে এই কিতাবে তারিখ নিয়ে লিখরা হুম বলছি এই কিতাবে আমি ইতিহাস লিখছি না বলকি এই সওয় পর বাহ করো ওয়াকেয়াৎ ও কেয়া ওয়াকেয়াৎ থো আগাজে ফেতনাকা সবাব বরং আমি এখানে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে ওই সব ঘটনাগুলি কি ছিল যেটা এই উম্মতে ফেতনা শুরু হওয়ার কারণ হল যে বিষয়গুলি এই উম্মতে যে ফেতনা মানে আপোষে কলহ মুসলিম মুসলিমে কলহ এবং দ্বন্দ্বের কারণ হল জাহের হয় কি ইসমাস পর কালাম করতে হাজর উসমান রাজি আল্লাহন কা দৌর হি জের বাহাস আয়েগা না কি হাজর আলী রাজি আল্লাহন কা দৌর প্রকাশ থাকে যে আমি যে বিষয়বস্তু এখানে চয়েস করেছি যে এই উম্মতে প্রথম ফেতনা মানে আপুশে দন্দ্ব কেন শুরু হলো এতে উসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের যুগটাই আসবে আলোচনাতে আলী রাজিয়া তাআলার খিলাফতের যুগ আসবে না उन्होंने अपने अहद में जो कुछ भी किया उसे आगाजे फितना আলী রাদিয়াল্লাহু তাআজা কিছু করেছেন আপনজনদেরকে বাণিজ্য বংশ লোকদেরকে যক লোকদেরকে কিন্তু নিজের বংশের লোকদেরকে বড় বড় পদে যে নিযুক্ত করেছেন সেটা ফেতনা শুরু হওয়ার যে কারণগুলি তার অন্তর্ভুক্ত নয় সুতরাং সেগুলো আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু উসমান রাজ জামানে যেগুলো করেছেন সেগুলো আমাদের আলোচ্য বিষয় এর মাধ্যমে যারা এগুলি পড়বে তাদের অন্তর অবস্থাটা কি হবে মহব্মত পয়দা হবে উসমান রাজখানের সম্পর্কে না বিদ্বেষ পয়দা হবে রেল হবে না আল্লাহ শিখ ওয়ালা ওয়ালাতা জালফি কুলুবে না লেল্লা না আমানু সাধারণ মমিনও যদি হয় আরে ফাসেক মমিন হয় তার বিরুদ্ধে বিদ্বেষ আল্লাহ আমাদের অন্তরে রেখো আল্লাহ শিখাচ্ছেন আর এখানে সুহান আল্লাহ এই উম্মতের তৃতীয় ব্যক্তি রসুলের পরে আবু ওমার উমার তারপরে ওসমান বহু দলিলের ভিত্তিতে তার সম্পর্কে এসব কথা এই কিতাবে তিনি লিখেছেন আরো বহু কথা রয়েছে এতটাই এই কিতাবের গুমরাহি সম্পর্কে দলালাত সম্পর্কে জানার জন্য যথেষ্ট এবং মৌলানা মদুদির আকিদ মান হাজে যে দলালাত গুমরাহি রয়েছে আ এই বিষয়টি জানার জন্য যথেষ্ট আর এই ক্ষেত্রে দেওবন্দি বেরলবিরা অনেক গুণে ভালো অন্তত সাহাবা একরামদের সম্পর্কে তাদের বেয়াদবি কোন রকমের নেই যথেষ্ট হেতরাম তাদের রয়েছে আল্লাহ রব আলমের জন্য এই উম্মতের সকল স্তরের লোকদের সার্বিক সংশোধনের তফিক দান করেন আর যার মধ্যে যে ধরনের ভুল রয়েছে আকিদা মানহাজ আখলা কামলের সবকিছুর সংশোধন আমাদের সকলকে তৌফিক দান করেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে মৌলানা দুদি এই খেলাফাত মলুকিয়াতের একশো ছয়চল্লিশ পৃষ্ঠাই খালিফায় রাশেদ চতুর্থ খালিফা আলী রাজিয়া আল্লাহ তালানাকে ছাড়েননি বক্সেননি তাকেও তারও ভুল ধরেছেন তারও বিচার তবে একটা জায়গায় শুধু তিনি আহ গ্রেফতার করেছেন পকড়াও করেছেন কাউকে বিচারের কাঠগড়াতে নিয়ে আসতে ছাড়েননি তিনি নিয়ে আসছেন পৃষ্ঠা থেকে শোনায় উনি কি বলছেন জামাল জামালের যুদ্ধ শুনেছেন তো আপনারা জঙ্গে জামাল জং মানে যুদ্ধ ফার্সি শব্দ আর জামাল মানে উঠ উঠের যুদ্ধ কোন যুদ্ধটা ছিল যে যুদ্ধটা এই সাবাইরা ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে হামলা করে দেয় অথচ আলিয়া রাজি আল্লাহ তালহ আর এই দিকে যে আয়সা রাজি আল্লাহ তালাহ লড়াইয়ের জন্য যাননি সেখানে সমঝোতার জন্য গিয়েছিলেন এবং এই উসমান রাজা যারা খুনি তাদের উপর কেসাসের বিধানের বাস্তবায়ন কেন হচ্ছে না এই বিষয়টি আলাপ আলোচনার জন্য গিয়েছিলেন কিন্তু সেখানে এই যারা খুন করেছিল উসমান রাজি আল্লাহ তালাকে এই সাবাই ষড়যন্ত্রে না তিনি নিহত হয়েছেন বা শাহাদাত বরণ করেছেন এই সাবাইরা দেখলো যে কথা মোটামুটি একটা ফাইনালে চলে এসছে আয়েশা রাজি আল্লাহ এবং তার সাথে যে সাহাবাই বড় বড় সাহাবাই কেরাম আসাম তালাহা জুবাই তারা আছে এদের মাঝে আর কার মাঝে আলী রাজি মাঝে তাহলে সকাল হইতেই তো সব নিষ্পত্তি হয়ে যাবে তখন তো দুই দল এক হয়ে আমাদের এক একটা করে হ্যাঁ হাজির করবে আর সবগুলির গলা কাটবে কেস আছে না রে এটা তো হইতে দেব না তাহলে তো আমরা তো ব্যর্থ হয়ে যাব হ্যাঁ আমাদের টার্গেটে তখন রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষদের উপর হামলা করে ফেলল আচমকা তাতে বিব্রত হয়ে উঠে ভাবলেন যে আরে এইরকম গাদ্দারি কাজ করলো তখন এরা পাল্টা হামলা করে দিল আর রাতের অন্ধকারে হাজার হাজার হ্যাঁ সাহাবাই কেরাম হ্যাঁ আর তাবেন তারা শহীদ হয়ে গেলেন এটা খুব সংক্ষেপে জামালের কথা জি

এবং উসমান রাজি আল্লাহ বিরুদ্ধে তারা অবরোধ এবং বিদ্রোহ ঘোষণা করেছিল বাড়ি ঘেরাও আর মদিনা ঘেরাও পানি বন্ধ করে দাও মসজিদে সালাদ বন্ধ করে দেওয়া এই সমস্ত কাজ করেছিল এই খারিজি বাগিরা এরা ধীরে ধীরে কি হলো আলী রাজ তাঁর নৈকট্য লাভ করা শুরু করলো কাছাকাছি হওয়া শুরু করলো হাততাকে অনুনে মালিক ইবনে হারিস আল আস্তার আর মোহাম্মদ বিন আবি বকর কো গভর্নরিকে ওহদে তাক দিয়ে দিয়ে এমনকি মালিক বিন হারিস আল আস্তার যারা বিদ্রোহ করে এসেছিল তাদের মধ্যে এই লোক ছিল আর আকর সিদ্দিক একেবারে দশম হিজির দিকে শেষ দিকে নবী সাল্লাই হ্যাঁ শেষ জীবনে একেবারে এনতেকালের কিছু সময় আগে হবে হয়তো এই মোহাম্মদ আবি বাকরের জন্ম হয় নবী করিম সাল্লামকে চোখেও দেখেনি ছেলে তো তিনি ওইভাবে তরবিয়ত পাননি যেই তরবিয়ত অন্যান্য সাহাবেকা কাছ থেকে পেয়েছেন তাকে এই বাগিরা বিদ্রোহীরা আর এই ফিতনাবাজরা এই সাবাই ইহুদি এবং ইহুদিরা এবং ইহুদি ষড়যন্ত্রের যারা শিকার তারা বিভ্রান্ত করে ফেলেছিল মগজে কিছু বিষ ঢুকিয়ে উসমান রাজি আল্লাহ বিরুদ্ধে তখন এই মোহাম্মদ আল্লাহমা তিনি এদের দলে সামিল হয়ে গেছিলেন পরে যখন তাকে ওসমান রাজে দেখলেন যে আমার সামনে অবকারে ছেলে এসছে তখন এ কথাটাই বলেছিলেন শাহাদাতের পূর্বখানে যে দেখো মোহাম্মদ তোমার আব্বা যদি আজকে বেঁচে থাকতেন তো তোমার এই দৃশ্যটা মোটেই তিনি পছন্দ করতেন না তখন সেখান থেকে তাঁতের লাফ দিয়ে পালিয়ে গেছেন সাঁতে সাথে পালিয়ে গেছেন তিনি তখন তার দিশা হয়েছে যেন আমি অন্যায় পদক্ষেপ করেছি বিভ্রান্তির শিকার হয়েছে তারপরে তিনি মানুষের ভ্রান্তি পারে আছে এরকম ভুল ভুল কথা বলে বা কিছু হরকত করে দিয়ে সংশোধন করেন তো এই ছিলেন মোহাম্মদ আবি বাক সংক্ষেপে এই জন্য বললাম যে আউ বাকর ছেলে তিনি আবার কেমন করে আসলেন এটা অনেকের প্রশ্ন জাগবে হয়তো লম্বা তার ইতিহাস রয়েছে তার সংক্ষেপ বললাম তো এদের কেউ আলী রাজিয়া তালানো এই দুই লোককে কি করলেন গভর্নরি কে ওহদে দিয়ে গভর্নর বানিয়ে দিলেন এই যে আলী রাজিয়া কি করলেন উসমান বিরুদ্ধে যারা বাগি বিদ্রোহী ছিলেন তাদের দুইজনকে বা বিদ্রোহী দলে সামিল হয়ে গেছিলেন যে দুইজন সেই দুজনকে গভর্নর বানিয়ে দিলেন তার আহ উসমান মে উনো সাহেব হিসা ও সবক মালুম হে অথচ এই দুই লোকের যে অংশ ছিল উসমান রাজিয়াল্লাহ তালানোকে শহীদ করার ক্ষেত্রে সেটা সর্বজন বিদিত সকলে জানে হজরত আলী কে পুরে জমানায় খেলাফত মে হামকো সিফ এই কাম এসা নজর আতা হিসো গলত কে সেবা কু চারা নেই বলছেন হজরত আলী রাজি আল্লাহ জীবনে জীবদ্দশাই বা তাঁর খেলাফত যুগে জমানায় খেলাফত মে এসা নজর এই একটা কাজ আলি আলী রাজিয়া আমার হ্যাঁ দৃষ্টিতে আসছে দৃষ্টি গোচর হচ্ছে গলত কে সব চারা নী বা চারা নাই যেটাকে গলত ভুল বলা ছাড়া আমার কোনো উপায় নেই মানে হে আলী আজকে আলী রাজিয়া তালা সামনে থাকলে হে আলী রাজিয়া মৌদুদি যেন বলছেন যে আপনি এই কাজটি ভুল করেছেন

এবং তাদের তবা যদি কবুল করে থাকেন খালেদিন অলিদের তবা যদি কবুল করে থাকেন আবু সুফিয়ানের যদি তবা কবুল করে থাকেন তবা যদি আল্লাহ কবুল করে থাকেন তো এসব তো তারা বিভ্রান্তির শিকার হয়েছিলেন ভুল বুঝে নিয়েছিলেন হয়তো যখনই বুঝতে পেরেছেন তখন তার অনুত্ব লজ্জিত হয়েছেন তারা এবং তাদের রবের মাঝে কি যে হয়েছে তবা ইস্তফার তারা ভালো জানেন এবং তাদের রব ভালো জানেন কিন্তু এই সব মন্তব্য করে আলী রাজি আল্লাহ তালানোর কাছে এরা যদি সংশোধন করে এসে থাকে আর তাদের যে আকিদে আখলা আমল এবং তাদের এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতা দেখে থাকেন আর যারা কাছের লোক হিতাকাঙ্ক্ষী হবে তাদেরকে তো দায়িত্ব দিতে হবে যাতে করে ওদের উপর আস্থা করা যেতে পারে অবকারের ছেলে ভুল করেছে সংশোধন করেছে এবং তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে সুতরাং যদি গভর্নর বানিয়ে দিয়ে থাকেন তো কোন দোষটা বা করেছেন মরণ মোদীতে বলছেন জিসকো গালাত কাহানে কে সে কই চারা নেই আলী রাজি আল্লাহ তার যে গলত হয়েছে ভুল হয়েছে এটা বলা ছাড়া কোনো উপায় নেই ভুল ধরতেই হবে তাকে এই অধিকার কে দিল আপনাকে বরং সালাফে সালেহিনের মানহাজ এবং সালাফে অনুসারী যারা আইম মাইকেরা মহাদ্দেসিন তাদের মানহাজ এমাম তাহাবির উক্তি রয়েছে যেগুলি হয়তো এখানে সময় স্বল্পতর জন্য আমি পেশ করছি না কিন্তু ইনশাআল্লাহ তালা আমার বিভিন্ন বক্তব্য আছে ওই কথাগুলি আর আলোচনাতে আসতে পারে যে এই ঘটনাগুলি যে সাহাবাই সাহাবাইকার মাঝে দ্বন্দ্বগুলি হয়েছে এগুলির ক্ষেত্রে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত আমাদের করণীয় কি হ্যাঁ আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তাদের কথাগুলির সার হচ্ছে যে ইউথুয়া ওয়ালা ইউরুয়া এগুলোকে হ্যাঁ কি করে গুটিয়ে রেখে দেন এগুলো বর্ণনা করে বেড়ায় না এগুলো মানুষকে শোনা শোনায় শোনাবার জিনিস নয় যা হয়ে গেছে হাত তারা করেছেন সবাই ভেবেছেন আমি ঠিক 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 সিদ্ধান্ত নিচ্ছি আর উনি বলছেন আমিও ঠিক সিদ্ধান্ত নিচ্ছি এই ধরনের ভুলগুলো হয়ে গেছে আর মাঝখানে সাবাই ইয়াহুদিদের যে ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রের শিকার অনেকে হয়েছে এবং তার সাথে সাথে তাদের এত হাসানাত এত নেকি রয়েছে যে সেই সব পাহাড় আর পাহাড় নেকি সামনে নেকির মোকাবেলাই যদি এই রকম ভ্রান্তি কিছু হয়েও থাকে সেগুলি এমন কিছুই না বলা যেতে পারে হ্যাঁ এসব কথা আলমাই কেরাম বলেছেন কিন্তু মৌলানা মৌদুদি ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছেন আলী রাজি আল্লাহ তালানকে ছাড়লেন না এখানে আলী রাজি আল্লাহ তালা সম্পর্কে একটি হাদিস শোনাই এমন বখারি রহমতুল্লা আলে বলছেন বাবু মান আকিব আলী বিন আবি তালিব আল কোরআশি আল হাসিম আবুল হাসান এই অধ্যায় হচ্ছে আলী বিন আবি তালিব কোরআশি হাসিম আবুল হাসানের

ওমরাজি অত তাহলে এর থেকে কি বুঝতে পারছেন না যে ওমারজি আল্লাহ তার সাথে আলীর কত আন্তরিক সম্পর্ক ছিল কত একটা সম্প্রীতি আর ভালোবাসা ছিল নাহলে কি এত সুন্দর মন্তব্য কেউ করবে কিন্তু শিয়ার আফেজি এবং শিয়ার আফেজি হাসারা কি কি চিত্রটা তুলে ধরেছে যেন হ্যাঁ অউবকার ওমার তারা খেলাফত হ্যাঁ এমনভাবে নিয়েছে যেটা আলীকে দেওয়া উচিত ছিল ঠিক না আর আলী রাজিয়া যেন আকাঙ্ক্ষা ছিল যে নবীর জামাই নবীর চাচাতো তো ভাই সে জন্য খেলাফত আমার কাছে এইরকম ব্যাপারটা ছিল কি তাহলে এই কথা কেন বলবেন সুফান রাফেজি শিয়ারা কিভাবে বিভ্রান্ত করেছে এক শেরির হ্যাঁ নামধারী সন্ধিদেরকে এই হাদিস সহি বোখারিত রয়েছে তিন হাজার চারশো পঁচিশ এবং তিন হাজার চারশো দুই জায়গায় রয়েছে এমন তিরমিজিও বলেছেন বাবু মানাকে আলিবিন আবি তালিব আলিবিন আবি তালিব ফজিল ফজিলত বর্ণনা করেছেন সময় তো অনেক হয়ে গেছে এই দুটো বিষয় আলোচনা করতে তৃতীয় বিশ্বাস বসবে মৌ ভুল ধরছেন রাজি আল্লাহ তার এবং শুধু ভুল ধারণায় বড়ই মানহানি করেছেন আর অনেক জায়গায় ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহগুলিতে এই নিয়ে আলোচনা হবে যাতে করে সুন্দর করে আলোচনা করা যায় কারণ তাড়াহাড়া থাকলে ঠান্ডা মেজাজে বা ওইভাবে সুন্দর হয়তো আলোচনা হবে না বাকি পয়েন্টগুলি থাকলো একদিন অথবা দুই দিন ইনশা আল্লাহ তালা শেষ করব। আল্লাহ রব যেন আমাদের অন্তরকে পরিষ্কার রাখেন হ্যাঁ শির্ক থেকে বিদাত থেকে মনাফিকি থেকে সমস্ত রকমের গুমরাহি থেকে এবং প্রত্যেক মুসলিম সম্পর্কে আল্লাহ যেন অন্তরকে সাফ পরিষ্কার রাখেন বিশেষভাবে আমাদের সালাফে সালেহীন যারা ফলেফে রাশেদিন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন আইমাই কেরাম হ্যাঁ চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ এবং মহাদিস কেরাম আর সমস্ত উম্মাতের যারা কোরআন সুন্নার আলেম আলামা এবং তাদের অনুসারী তাদের সম্পর্কে এবং প্রত্যেক মুসলিম সম্পর্কে আল্লাহ যেন অন্তরকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন শেষখানে আবার দোয়া করছি কোরআনী কারিমের যেই শিক্ষা রব্বানা নাক ফেললানা